নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই হিন্দু শাস্ত্রে গরু এত গুরুত্বপূর্ণ কেন কেন হিন্দু শাস্ত্রে গরুকে গোমাতা সঙ্গে বলা হয়ে থাকে অর্থাৎ দেবতা বলা হয়ে থাকে এবং জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র কি বলছে যে গরুকে কি খাওয়ালে আপনাদের গ্রহদোষ কাটবে ভাগ্য আপনাদের চমকাবেই এবং অর্থ মান সম্মান খ্যাতিপূর্তি আপনাদের বৃদ্ধি পাবে প্রথমেই আপনাদেরকে জানায় গরুর যদি নিয়মিত আপনারা সেবা করেন আপনারা যদি দেখাশোনা করেন গরুকে নিয়মিত খেতে দেন গরুর চর্চা করেন আপনার জন্মকুণ্ডলীতে যতই গ্রহের খারাপ দোষ থাক না কেন সেই দোষ থেকে আপনারা মুক্তি পাবেন গরুর মধ্যে একটা তরঙ্গ আছে আপনারা সেই তরঙ্গটি আপনাদের মধ্যে সেটা প্রবেশ করবেই যদি আপনারা ঠিকঠাক মতো গরুকে নিয়মিত সেবা শুশ্রূষা যদি করতে পারেন প্রথমেই জানাই আপনাদেরকে এই গরু আমাদের হিন্দু শাস্ত্রে এত গুরুত্বপূর্ণ কেন প্রাচীন ভারতবর্ষে এই গরু অর্থ ব্যবস্থার সঙ্গে যুক্ত কৃষিকাজ থেকে ব্যবসা পর্যন্ত এই গরু এই অর্থব্যবস্থার সঙ্গে যুক্ত আছে এই গরুকে সংরক্ষণ করার জন্য গরুকে আমরা অর্থাৎ হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে দেবতার সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ দেবতার আসনে বসানো হয়েছে এবার আমি আপনাদেরকে জানাই গরুকে আপনারা কি খাওয়াবেন জ্যোতিষশাস্ত্র মতে যাতে আপনাদের ভাগ্য চমকাবে এবং অর্থ মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে নিয়মিত যদি আপনারা গরুকে গুড় খাওয়ান তাহলে মঙ্গল এবং রবি গ্রহের নেগেটিভ এফেক্ট আপনাদের কাটবে যদি নিয়মিত আপনারা গরুকে গুড় খাওয়ান রবি এবং মঙ্গলের নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য এর সাথে সাথে জানায় যদি আপনারা নিয়মিত গরুকে স্থান করান অথবা আটার রুটি গরুকে খেতে দেন সেক্ষেত্রে শুক্র এবং চন্দ্রের নেগেটিভ এফেক্ট কাটতে বাধ্য এর সাথে আপনাদেরকে জানাই যদি আপনারা আপনাদের স্নানের জলে এক ঢাকনি গোমূত্র যদি জলের মধ্যে দিয়ে আপনারা স্নান করেন স্নানের সময় সেই গোমূত্রটা সেই বালতির জলে যদি মিশিয়ে স্নান করেন আপনাদের শনি রাহু এবং কেতুর নেগেটিভ এফেক্ট কাটবেই কাটবে যাদের শনি সাড়ে সাথে চলছে তারাও এই কাজটি করতে পারেন দেখবেন শনির নেগেটিভ এফেক্ট আপনাদের কাটতে বাধ্য যাদের অর্থ নিয়ে খুবই প্রবলেম আছে আর্থিক প্রবলেম আপনাদের কাটছে না আপনারা কী করবেন সবুজ চানা রবি সরি বুধবার সবুজ চানা বুধবার দিন আপনারা খাওয়াবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের এই বুধের কেন্দ্রিক সমস্যা বুধ গ্রহ আপনাদের স্ট্রং হবে এবং আপনাদের অর্থ আসবে এর সাথে সাথে জানায় যারা গরুর নিয়মিত সেবা করবে গরুকে পূজা করবে গরুকে খেতে দিবে গরুর পালন করবে তাদের ক্ষেত্রে কি হবে আপনাদের সন্তান আপনাদের পরিবার আরও ভালোর দিকে যাবে গোমাতাকে আপনারা যদি প্রণাম করেন সেক্ষেত্রেও আপনাদের খুবই ভালো এর সাথে সাথে যারা গরুকে কষ্ট দিবে গরুকে মার মারধর করবে গরুর উপর অন্যায় অত্যাচার করবে শাস্ত্র তাই বলছে আপনাদের বংশ বিস্তার হতে সমস্যা হবে এবং আপনাদের সন্তান সম্পত্তি নিয়ে আপনাদেরকে ভুগতে হবে গরুর উপর আপনারা যদি অত্যাচার করেন সেই ক্ষেত্রে অর্থাৎ গোমাতাকে আমাদের সন সনাতন ধর্মে দেবতার সঙ্গে তুলনা করা হয়েছে তাই আপনারা যদি এই গরুর সেবা আপনারা সঠিক নিয়মে করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা কাটতে বাধ্য যে কোনো গ্রহ সমস্যা আপনাদের কাটবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আজকে আমি এখানে শেষ করলাম এরপরে আমি জানাবো রাশি অনুযায়ী গরুকে আপনারা কী খাওয়াবেন যা যাতে আপনাদের আরও ফায়দা হবে সেটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সব প্রত্যেকে গো গোমাতা